কি থাম্বনেলের সংখ্যাটি দেখে অবাক হচ্ছেন? সংখ্যাটি অনেক বড়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এমন তথ্য দিয়েছে তাদের ওয়েবসাইটে। এই 350 কোটি মানুষ কোন ধরনের সমস্যায় বেশি ভোগেন আলোচনা করব সেটা নিয়ে। দর্শক সাথে থাকুন, ওরাল হেলথ উইথ ডাক্তার শারমিন জামানে সবাইকে স্বাগত। মুখের রোগ অনেকটাই প্রতিরোধ করা গেলেও অনেক দেশের জন্য একটি বড় স্বাস্থ্য বোঝা এবং সারা জীবন মানুষকে ভোগায়, যার ফলে ব্যথা, অস্বস্তি, বিকৃতি এমনকি মৃত্যুও ঘটে। WHO গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ 2019 উদ্ধৃতি দিয়ে বলেছে, এই 350 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষই একটি কমন সমস্যায় ভুগছে, সেটি হলো ডেন্টাল ক্যারিস বা দাঁত ক্ষয়। আবার 200 কোটির মধ্যে 52 কোটি শিশু দুধ দাঁতের ক্ষয় নিয়ে ভোগে। কি কি সমস্যা সবচেয়ে বেশি ভোগে? আগেই বলেছি, 1 নম্বর সমস্যা হলো দাঁত ক্ষয়। কেন হয় দাঁত ক্ষয়? মুখে সাধারণত প্লাক জমে। যারা মিষ্টি জাতীয় খাবার, স্টিকি জাতীয় খাবার বা ফাস্টফুড বেশি খেয়ে থাকে তাদের মুখে এক ধরনের অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিডগুলো মুখে জমে থাকা প্লাকের মাধ্যমে একটি রিয়াকশন তৈরি করে দাঁতে এনামেলের উপর খুব শক্তভাবে লেগে যায়। এর ফলে দাঁতের এনামেল ক্ষয় হতে থাকে এবং এক সময় ক্ষয় হতে হতে ছোট ছোট গর্তে তৈরি হয়ে যায়। এই গর্তগুলো ধীরে ধীরে বাড়তে থাকে এবং পরবর্তীতেই ব্যথা অনুভূত হয়। পেরিওডন্টাইটিস এমন একটি রোগ যেটা দাঁতের মাড়িতে হয়ে থাকে এবং মাড়িটি আমাদের দাঁতের সাথে এবং চোয়ালের মধ্যে একটি লিগামেন্ট দিয়ে আটকানো থাকে। এই লিগামেন্টে অনেক সময় প্রদাহ হতে থাকে। মাড়িতে যাদের রক্ত পড়ে বা মাড়ি ফুলে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় প্লাক ফর্মেশন হওয়ার যে ব্যাপারটা সেটি অনেকাংশ বেশি হয়ে থাকে। যখন মাড়িতে প্রদাহ তৈরি হয়ে যায় এবং এই ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে যে লিগামেন্ট থাকে সেই লিগামেন্টের মধ্যে চলে যায় এবং চলে যাওয়ার ফলে লিগামেন্টের যে শক্ত ভাবটা থাকে সেটা নষ্ট করে দেয় এবং এর ফলে দাঁতের সাথে এবং চোয়ালের সাথে যে একটি বন্ধন থাকে সেটি কিন্তু অনেকটা অংশেই চলে যায়, যার ফলে দাঁতটি নড়তে থাকে। এই নড়ে যাওয়াটাকেই পেরিওডন্টাইটিস বলা হচ্ছে। মাঝখানে আবার বলছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করুন। ক্যান্সার কিন্তু একদিনে হয় না। অনেক দিন ধরে যারা পান, সুপারি বা তামাক জাতীয় খাবার সেবন করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তামাক জাতীয় যে কোনো পণ্য সেবনে মুখের মধ্যে নিকোটিনের পরিমাণ অনেক বেড়ে যায় এবং তাতে মুখে নানা রকম ঘা তৈরি হয়। এই ঘাগুলো যখন 3 থেকে 4 সপ্তাহের বেশি হয়ে থাকে সেক্ষেত্রেই কিন্তু মুখে ঘা হচ্ছে এবং সাথে সেটি একসময় ক্যান্সারে পরিণত হচ্ছে। এছাড়াও যাদের মুখে বারবার আঘাত লাগছে বা কোনো কারণে ঘা বাড়ছে বা বেড়ে যাচ্ছে এবং এই ঘাটি দীর্ঘদিন ধরে থাকছে তাদেরই এই ঘা একসময় ক্যান্সারে পরিণত হয়ে যাচ্ছে। তালিকার চতুর্থ স্থানে রয়েছে ওরোডেন্টাল ট্রমা। প্রায় 20% মানুষই জীবনের কোনো না কোনো একটি সময়ে দাঁতের আঘাতে ভোগেন। সাধারণত দাঁত যদি কোনো কারণে ভেঙে যায় বা সূচালো হয়ে যায় বা ক্ষয় হয়ে জায়গাটি যদি ধার হয়ে থাকে সেক্ষেত্রে জিহ্বা বা গাল দুটো অংশই কিন্তু কেটে যেতে পারে। বারবার কাটার কারণে সেখানে কিন্তু ঘা হয়ে যাবে এবং অনেক সময় দেখা যায় চোয়ালের একদম শেষ প্রান্তে যে দাঁতটি উঠছে, আকেল দাঁত, সেখানে জায়গা থাকছে না এবং কম জায়গা থাকার কারণেই মাড়িতে বা হচ্ছে চোয়ালের দিকে কামড় লাগতে পারে। বারবার চোয়ালে বা গালে যদি কামড় লাগে সেক্ষেত্রেও কিন্তু ঘা হয়ে যেতে পারে এবং হতে পারে তীব্র ব্যথা। অনেক সময় খাবার সময় যদি অসতর্কভাবে চাবানো হয় সেক্ষেত্রেও কিন্তু গালের কিছু অংশ কামড় লাগতে পারে এবং কামড় লেগে অনেক সময় রক্তপাতও হয়। এ কারণে সকলে খাওয়ার সময় একটু সতর্ক থাকতে হবে। তালিকার পঞ্চম স্থানে রয়েছে নোমা। সাধারণত 2 থেকে 5 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে থাকে।
যারা অপুষ্টিতে ভোগেন বা খাওয়া দাওয়া করে না সেসব শিশুদেরই কিন্তু এ ধরনের সমস্যা হয়। সাধারণত কিছু দরিদ্র দেশগুলোতে যেখানে শিশুরা বেশিরভাগ অপুষ্টিতে থাকে বা মুখের যত্ন নেয় না, ওরাল হাইজিন ভালো থাকে না, তাদের ক্ষেত্রে এই অসুস্থতাটা বেশি হয়ে থাকে। ষষ্ঠ স্থানে রয়েছে ঠোঁট ও তালুকাটা। প্রতি 1000 থেকে 1500 জনের মধ্যে একজন শিশু জন্মগ্রহণ করে ঠোঁট ও তালুকাটা নিয়ে। এটি কোনো অভিশাপ নয়, এটি সাধারণত জন্মগত ত্রুটির কারণেই হয়ে থাকে। খাবার, সুষম খাবার বলতে প্রোটিন ও শর্করাযুক্ত খাবারই কিন্তু সাধারণত বুঝিয়ে থাকা হয়। প্রোটিন এবং শর্করাযুক্ত খাবার পর্যাপ্ত পরিমাণ খেলে সাধারণত দেখা যায় শরীরের যে খাদ্য তালিকার যে ব্যালেন্সটা সেটা পূর্ণ হয়, এবং সাথে খেতে হবে পর্যাপ্ত পরিমাণ সবজি এবং ফলমূল, আর পর্যাপ্ত পরিমাণ পানি তো থাকছে। পর্যাপ্ত পরিমাণ পানি খেলেই সাধারণত দেখা যায় খাবারের যে ব্যালেন্সটা সেটার পর্যাপ্ত পরিমাণ ঠিক হয়ে থাকে। ওরাল হাইজিন, ওরাল হাইজিন ঠিক রাখার জন্য সাধারণত 2 বেলা ব্রাশ করা খুবই জরুরি। রাতে ঘুমোতে যাবার আগে এবং সকালে নাস্তা করার পরে, রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করার পরেই কিন্তু ফ্লস করতে হবে। 2 দাঁতের মধ্যবর্তী স্থান পরিষ্কার করার জন্যই ফ্লস ব্যবহার করতে হবে, এবং সাথে একটি মাউথওয়াশ দিয়ে কুলি করতে হবে। মাউথওয়াশই ব্যবহার করতে হবে এমন নয়, আপনি চাইলেই কুসুম গরম পানিতে একটু লবণ দিয়েও কিন্তু প্রতিদিন কুলি করতে পারেন। এতে আপনার মুখের ওরাল হাইজিনটা কিন্তু অনেকটাই ভালো থাকবে। সব ধরনের তামাক ও অ্যালকোহল, পান সুপারি বা তামাক জাতীয় পণ্য ধূমপান থেকে বিরত থাকতে হবে। ধূমপানে এবং তামাক জাতীয় পণ্যে যে পরিমাণ নিকোটিন থাকে তা কিন্তু মুখের অসুস্থতার জন্য প্রধান দায়ী, এবং অ্যালকোহলযুক্ত যে পানীয়গুলো আছে সেই পানীয়গুলো কিন্তু মুখের জন্য খুবই ক্ষতিকর, এতে নানা রকম সমস্যা তৈরি হয়। খেলাধুলা বা টিউবওয়েল চাপার সময় সতর্ক থাকুন। সাইকেল বা মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেটটি ব্যবহার করুন। আজ এই পর্যন্তই। কোনো মতামত, পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্ট অপশনে জানান। ফেসবুক পেজটি ভিজিট করুন। সুস্থ থাকুন। ওরাল হেলথ উইথ ডাক্তার শারমিন জামানের সাথেই থাকুন।